আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম কাবাঘর ভাঙতে উদ্বুদ্ধ করা হচ্ছে গেমে সতর্কতা আল আজহার ফতোয়া সেন্টারের সূচিকে ছেড়ে দেওয়ার আহ্বান জাতিসংঘের এরদোয়ানের বিরুদ্ধে সমকামীদের বিক্ষোভ সবশেষে জানবেন রহস্যজনক বিকট শব্দে কাঁপল বেঙ্গালুরু সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন কাবা ভাঙতে উদ্বুদ্ধ করা হচ্ছে গেমে সতর্কতা আলহাজার ফতোয়া সেন্টারের একাধিক গেমারকে নিয়ে পরিচালিত ভার্চুয়াল গেম ফোর্ট নাইটের বিরুদ্ধে কাবাঘর ভাঙার অভিযোগ এনেছে কায়রোর বিখ্যাত বিশ্ববিদ্যালয় তারা দাবি করেছে পরবর্তী ধাপে যাওয়ার জন্য গেমারদের কাবাঘর ভাঙতে হয় গেমটিতে ফতোয়া সেন্টারের মাধ্যমে সতর্ক করেছে তারা খবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট মনিটরের আলহাজার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফেসবুকের এক বিবৃতিতে বলা হয় এই গেমগুলোতে তরুণেরা আসক্ত এবং তরুণদের প্রয়োজনীয় জ্ঞান ও কাজের দিক থেকে মনোযোগ সরিয়ে নিয়ে বাস্তবতা থেকে দূরে এবং কল্পনার জগতে আটকে রাখে এসব গেম এসব গেমের মাধ্যমে তরুণরা ঘৃণা এবং নিজেরও অন্যের ক্ষতি করতে উৎসাহিত করে বলে মন্তব্য করেছে সেন্টারটি তবে দোসরা জুলাই আন্ডারগ্রাউন্ড দ্য ওয়ার্ল্ড নামের একটি জার্নালে এসেছে ফেসবুকের মাধ্যমে ফোর্ট নাইট গেমের নির্মাতারা সকল ধর্মীয় বিশ্বাসের প্রতি তাদের শ্রদ্ধার কথা প্রকাশ করেছে একই সাথে তাদের গেমের ব্যাপারে আসা অভিযোগ এবং সতর্কতা সম্পর্কে বলেন এই গেমের ক্রিয়েটিভ মোডে একটি দ্বীপের মাঝে অভিযান নিয়ে কথা হচ্ছে আর দ্বীপের মাঝে থাকা কাবা ভাঙ্গা সম্ভব নয় উল্লেখ্য ফোর্ট গেমের যে ভিডিও ক্লিপটির মাধ্যমে বিতর্ক সরাচ্ছে সেখানে দেখা যায় কাবার মতো দেখতে একটি স্থাপনার দিকে কুরাল হাতে এগিয়ে যাচ্ছে গেমের একটি চরিত্র তবে সেখানে উক্ত স্থাপনা ভাঙার কোনো দৃশ্য দেখা যায়নি সূচিকে ছেড়ে দেওয়ার আহ্বান জাতিসংঘের মিয়ানমারে গণতন্ত্র পন্থী নেত্রী অংশান সুচি ও ক্ষমতাসূত্র প্রেসিডেন্ট উইন মিন্টকে এখনই ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস দেশটির বিভিন্ন কারাগার থেকে কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পর দিন সামরিক বাহিনীকে এই আহ্বান জানায় জাতিসংঘ গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকে বলেন প্রেসিডেন্ট উইনমিন্ট এবং স্টেট কাউন্সিলর সূচি সহ অন্যান্য যাদের নির্বিসারে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন মিয়ানমারে অব্যাহত সহিংসতা এবং নির্বিসারে গণগ্রেপ্তার সহ মানুষকে ভয় দেখানোর নানা কর্মকাণ্ড নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এরদয়নের বিরুদ্ধে সমকামীদের বিক্ষোভ হাজার হাজার সমকামী পথে নামলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের দাবি ইস্তাম্বুল কনভেনশন থেকে সরে আসার যে সিদ্ধান্ত নিয়েছেন এরদোয়ান তা প্রত্যাহার করতে হবে যদিও পুলিশ কাদানি গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এর আগে বৃহস্পতিবার থেকেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে রূপায়ণ করা হয়েছে নারীদের বিরুদ্ধে সহিংসতা রুখতেই ইস্তাম্বুল কনভেনশনে চুক্তিবদ্ধ হয়েছিল দেশগুলো এরদোয়ান জানান সিদ্ধান্ত বদলাবে না তিনি পিছু হটার জন্য এই সিদ্ধান্ত নেননি তবে বিক্ষোভকারীরা প্লাকার্ড নিয়ে রাস্তায় নেমে পড়েন প্লাকার্ড লেখা ইস্তাম্বুল কনভেনশন নিয়ে আমরা লড়াই ছাড়ছি না আমাদের কাছে সব শেষ হয়ে জানি আমরা চুপ করে থাকবো না আমরা ভীত নই আমরা নির্দেশ মানব না রহস্যজনক বিকট শব্দে কাঁপল বেঙ্গালুরু রহস্যময় এক বিকট শব্দে কেঁপে উঠেছে ভারতের বেঙ্গালুরু শহর শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটলেও রহস্যের জট খুলেনি এখনও ঘটনা উদ্ভূত হয় ওই শব্দের তীব্রতা এতই বেশি ছিল যে বাড়িঘরের জানলা দরজা রীতিমতো কাঁপতে শুরু করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহর জুড়ে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা নানাভাবে শেয়ার করেছেন শহরের বাসিন্দারা কিন্তু প্রশ্ন হলো ওই রহস্যময় শব্দের উৎসুকী প্রথম দিকে অনেকে মনে করেছেন যে গত বছরের মতো শহরের ওপর দিয়ে কোনো যুদ্ধ বিমান পরীক্ষামূলকভাবে সে কারণে ওই বছরের সনিক বুমের মতো এবারও কান ফাটানো শব্দের উৎপত্তি হয়েছে কিন্তু ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে শুক্রবার তাদের তেমন কোনো বিমান ওড়ানো হয়নি স্বাভাবিকভাবেই এর ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে এই প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেঙ্গালুরুর এক মুখপাত্র জানিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর কোনো বিমান উড়ানোর সঙ্গে বেঙ্গালুরুর ওই তীব্র শব্দের কোন সম্পর্ক নেই তাছাড়া ওই সময় শহরের আকাশে বিমান বাহিনীর কোনো বিমান ওড়ানো হয়নি এদিকে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তাদের পক্ষ থেকে বিমানবন্দরে যুদ্ধ বিমান উঠানামার করার কথা স্বীকার করা হয়েছে তবে শুক্রবার দুপুরের ওই রহস্যময় শব্দের কারণ সম্পর্কে সংস্থাটির পক্ষ থেকে কোনো মন্তব্যই করা হয়নি বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন প্রতিবেদনে বলা হয়েছে স্বাভাবিকভাবে রহস্য আরো ঘটতর হচ্ছে এ নিয়ে টুইটারে ছড়িয়ে পড়েছে নানা মতামত সামাজিক মাধ্যমের এসব মন্তব্য থেকে জানা যায় পূর্ব বেঙ্গালুরু দক্ষিণ বেঙ্গালুরু বেনসন টাউন উলসুর স্বরাজপুর অঞ্চল ও অন্যান্য এলাকায় ওই বিকট শব্দ শুনতে পাওয়া গেছে